Alexa, switch on all the lights. Okay. হ্যাঁ উঠে পড়েছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে 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 এটা হচ্ছে আমাদের রেসপন্সিবল ড্রাইভার এতটাই ভালো যে সবাইকে ফোন করে তুলে যে উঠে পড়ো ওয়েল যে লোকটার নাম বলছি তার নাম হচ্ছে নরেশজি ওয়েল এখন হচ্ছে 6:26 আর আজকে হচ্ছে 17th of November আজকে যেই জন্য লোকটা ফোন করলো কারণটা হচ্ছে আমরা এখন যাচ্ছি আসানসোল উৎসব সকাল সকাল উঠে ডাব দিয়ে জল খাওয়া হয়ে গেছে শীত করছে কে বলছে যে কলকাতা এখনো কলকাতায় ঠান্ডা পড়েনি ফাটিয়ে ঠান্ডা পড়েছে কলকাতায় ট্রাস্ট মি অন দ্যাট অ্যান্ড এখন রেডি হওয়ার পালা ঠিক 5 মিনিটের মধ্যে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসবো জাস্ট গিভ মি 5 মিনিটস Alexa, switch off all the lights. Okay. এটা হচ্ছে আমার দিদি আমার দিদি এখন পাখিগুলোকে সব খুলে দেখো এর পিছনে পাখি বসে আছে এখন ভোর ভোর উঠে যাওয়ার ফল অ্যাকচুয়ালি ঘড়িটা 5 মিনিট স্লো আছে আর আমি রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি খেয়ে নিয়েছি আর 5 থেকে 10 মিনিটের মধ্যে গাড়ি আসবে বিকজ আমি জানি গাড়ি আমাদের গাড়ি একদম লেট হয় না একদম টাইমে চলে তো আসানসোল উৎসব যাচ্ছি একটা শীত শীতের জামা কাপড় নিয়ে নিয়েছি একটা জ্যাকেট নিয়ে নিয়েছি কারণ আমি জানি ওখানে একটু ঠান্ডা আছে আসানসোলে খবর পেয়েছি আর কাল রাত থেকে আমার এই ঘাড়ে একটু মানে এমনি ধরে গেছে যে আমি মাথা ফাথা ঘোরাতে পারছি না যাই না কেন কি ঠিক হবে এক্সারসাইজ করলে আরও বেশি চোট লেগে যায় তো এটা একটু মুভ নিয়ে বেরোতে হবে আজকে বেশ ভালোই ব্যথা করছে আজকে চাবি নেবার কোনো ব্যাপার নেই কারণ আমি আজকে ফিরব না কালকে ফিরব বেরিয়ে পড়েছি কিছু ভুলছি না গিটার ফিটার কিছু নেই হ্যাঁ বেরিয়ে পড়ছি এখানে গুড মর্নিং সবাইকে সকালবেলা নরেশজি তুলে দিয়েছে আমি অলরেডি উঠে পড়েছিলাম কিন্তু তাও তুলে দিয়েছে ভালো রেসপন্সিবল সিটিজেন বাপিদা একটা টিপ বলো আমাকে নতুন যারা উঠছে তাদের জন্য স্টেজের একটা টিপ বলো যেটা ওদের করা উচিত না কোন জিনিসটা করা উচিত না যেটা এখনকার নতুন ব্যান্ড যারা ইলেকট্রিক যদি হয় তাহলে না বলে কখনো তার নিজের ভলিউম বাড়ি দেওয়া উচিত আচ্ছা এটা মানে এথিক্যালি খুব খারাপ হ্যাঁ নরমালি এটা তো তোমার তো তুমি ভাবছো যে তোমার তো শুনতে পাচ্ছ না বাড়ি নিলাম তাহলে ওটা অন্য মনিটরে শুনতে হওয়া আছে সব জায়গায় বেড়ে যাবে রাইট এটা খুব একটা ভ্যালিড পয়েন্ট দিয়েছে যে তোমার একবার সাউন্ড চেক হয়ে যাওয়ার পর তোমার কখনো ওটাকে ঘাটা উচিত না একদম যদি দরকার হয় তুমি হ্যাঁ আর ইঞ্জিনিয়ার আছে সামনে তোমাকে জাজ করার জন্য তুমি লোকটাকে নিয়ে এসছো ওই লোকটা তোমার ওই কাজটা করার জন্যই আছে যেন সবকিছু ব্যালেন্সড শোনা যায় তো খুব ইম্পর্টেন্ট একটা টিপ যারা নতুন গান বাজনা করছো যারা স্টেজে প্রথম বাজাও যে সাউন্ড চেক করার পর প্লিজ নিজের লেভেল টুইক করবে না নিজের কিছু করবে না আর যদি তুমি ইনকেস করো যদি তোমার মনে হয় যে তুমি একটা বুস্ট বা কিছু ইউজ করছো তুমি সাউন্ড ইঞ্জিনিয়ারকে জানিয়ে দেবে যে আমি এই পার্টটাতে আমি এই বুস্টটা করছি সেটা তুমি আমাকে বলো ঠিকঠাক কি কি করছো ওটা পিএনআর স্ট্যাটাস চেক করছি কি যুগ চলে আসছে আগে পিএনআর স্ট্যাটাস চেক করার জন্য স্টেশন যেতে হতো কারলো দুনিয়া মুঠি মে এখন সবই যাকে এখানে খেতে নেমেছি আমি অ্যাজ ইউজুয়াল মশলা দোসা খাবো আর কেউ পুরি সবজি খাললে পুরি সবজি খাবে তুমি কি খাচ্ছ পুরি সবজি নলেজি পুরি সবজি আমি মশলা দোসা এটাই হচ্ছে আজকে পুরি সবজি চলে এসছে মশলা দোসা আসছে তো ওকে দোসা চলে এসছে দোসা খাবো সাউথ ইন্ডিয়ান আমার খুব ফেভারেট দোসা খেতেই হবে এখানে এনে আমরা নবান্নতে আছি মানে ওই নবান্ন না খাওয়ার হোটেল নবান্ন দুয়ার দুর্গাপুরের রাস্তায় যেতে নবান্ন লেফট সাইডে পড়ে টোল পার করেই
তো সেটা খুব ভালো, খুবই খুব স্ট্যান্ডার্ড অ্যান্ড গুড ফুড। অ্যান্ড অ্যাম্বিয়েন্সটাও ফাঁকা থাকে, দেখে দেখতে পারো যে কেউ নেই সেরকম। মানে এখন ভোরবেলা বলে এখানে আমার ওদের ব্রেকফাস্টও আছে, ইংলিশ ব্রেকফাস্ট, তো তোমার ট্রাই করতে পারো সেটা। তাতে এটা নিয়ে আমরা খাওয়া হয়ে গেছে, এখানে দাদা খাচ্ছে, এখানে দাদা খাচ্ছে, দাদা খাচ্ছে দোসা, আমি আর দাদা দোসা, মৈনাকে দোসা খাচ্ছে, মৈনা এখানে আমি খাবো না, আজকে আমরা পুরো সাউথ ইন্ডিয়ানের উপরে আছি, সেটা হচ্ছে মানে সাউথ ইন্ডিয়ান খাবারের উপরে আছি। দোসা খেয়েছি বা ইডলি খাবো, আর বেশি কিছু খাবো না। দোসা ছাড়িয়ে গেছি, এবার আসানসোলের দিকে ঢুকছি। অনেকক্ষণ বেশ গাড়িতে আছি সেই 7টার থেকে, মাঝে খেতে নেমেছিলাম তোমরা জানো, আর কিছুক্ষণের মধ্যেই যাবো আর সাউন্ড চেক করবো। এখন তো আপাতত এই প্ল্যান, আর রাত্রিবেলায় 7টা-8টার সময় শো, সেই শো এর টাইমটা আলাদা। আজকে ডাব খাওয়ার ইচ্ছে ছিল, বাট আমরা না ডাব ডাব ছাড়া কি জীবন চলে, ডাব ছাড়া আমি অর্থ ডাব দাদা নরেশি খাওয়ালো না আজকে, ডাব ডাব চাই, ডাব ডাবের অভাব। ডাব খাওয়াইছি দাদা, তোমার কি বক্তব্য যে ডাব খাওয়াইনি এটা নিয়ে? ডাব খেতে ইচ্ছে করছে সবার, ডাব 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 কোথায় পাই, ডাব আমাদের চাই। আচ্ছা নরেশ কি বক্তব্য, কেন ডাবটা আমরা মিস করেছি, বা কেন কেন নরেশ ডাবের জন্য দাঁড়াইনি? ডাবটার জন্য দাঁড়াইনি কি, আমরা সবে গান শুনছিলাম, না গান শুনছিলাম না, মৈনাকের পছন্দের গান শুনছিলাম, বন্ধ করবি, তখন মহিনাগুলোকে বন্ধ করে, তখন আমরা দেখি যে ডাব ডোয়ালা নেই, তখন আমরা নরেশ গেলি, নরেশ ডাব দাঁড়ালি না, তখন নরেশ বললে দাদা ডাব তো চলে গেছে, তখন আমাদের হলো ডাব খাওয়া হলো না, হলো না সবার ঘুম পাচ্ছে এখন। এখানে চলে এসেছি, এখন ফাঁকা স্টেজ, মাঠ ফাঁকা, কেউ কিচ্ছু কোথাও নেই। আর এখন আমরা সাউন্ড চেক করবো, সাউন্ড চেক করার জন্য এখন স্টেজ প্রিপারেশন হচ্ছে, 2-3 ঘন্টা তো লাগবেই, যত ফ্রেশ শুরু করা হচ্ছে তাই জন্য। তুমি এখান থেকে প্যাচ করে নাও, আমি এখান থেকে 4-6 হ্যালো চেক, সামনে মনিটর লেভেল বলছো না, আমি কি বলছো লেভেলই বলছো, তো লেভেল তো অনেক বাড়বে, বাই নাও দেখো, চেক 4 চেক 2 ঠিক আছে, লেভেল বাড়াচ্ছি, ভালো ফিডব্যাক আসবে, ওকে চেক।
খুব ছড়ানো সাউন্ডটা, খুব হাইস। ওখানে হাইস কাটা জায়গা আছে? কোথা থেকে? ওখান থেকে তোমার ওখান থেকে? হ্যাঁ সামনের এইখানে এইখানে লাইট নেই, অলমোস্ট লাইট নেই। এই দেখুন লাইটের ছিড়ি, এটার মধ্যে কি দেখবো, নিজেকে দেখাই যাচ্ছে না। ওয়েল, আমরা এখন রেডি হয়ে গেছি, আর এরপরে আমরা সাউন্ড চেক তো হয়ে গেছে আমাদের, এখন আমরা শোতে যাবো ডিরেক্ট। আর এই গোলাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই গোলাপটা। আর আমরা সবাই এখন লিফটে করে রুমে ঢুকেছি। কেনিজি, এটা 10:25 বাজে, আর কেনিজি সারা জীবন এখানেই বাজিয়ে গেল, আর কোথাও শো পেল না, শুধু লিফটেই বাজে। তো কেনিজি তো আরেকটু ভালো বাজাতে হবে, আরেকটা জায়গায় বাজে। হ্যাঁ, নিকো পার্কে। তো এই আমরা এখন সেকেন্ড ফ্লোরে, আর আমরা এখন রুমে ঢুকছি।
এই হচ্ছে আমাদের রুম। সো দেখি খোলা আছে, ওয়াহ রুম খুলেই আমরা চলে গেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ, আবার নিশ্চয়ই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকে আসানসোলের ব্লগ তোমাদের সামনে দিলাম, খুব ভালো থেকো, আমরা একসাথে অনেক এনজয় করলাম অ্যান্ড অসাধারণ হয়েছে ভিডিওটা, আশা করি তোমরা দেখেছো। আবার নিশ্চয়ই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। দিস ইজ মি রাজীব সাইনিং অফ, টাটা টেক কেয়ার। থ্যাংক ইউ, ব্লগটা প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর নতুন কী কন্টেন্ট দেখতে চাইছো সেটাও জানিও। এখন ঘুমানোর সময়, থ্যাংক ইউ সো মাচ।